লকডাউনের কারণে সাত দিন বন্ধ থাকার পর আজ থেকে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। আজ সারা দেশে মোট 42টি ফ্লাইট যাওয়া আসা করছে। কেবল কক্সবাজার রুটে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে চীন সহ মধ্যপ্রাচ্যের 5টি রুটে নিয়মিত ফ্লাইটও আজ থেকে শুরু হয়েছে। এসব রুটে আজ 21টি ফ্লাইট যাচ্ছে এবং 18টি ফ্লাইট আসছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন না করলে ফের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হবে। এছাড়া কঠোর স্বাস্থ্যবিধি মেনে বিমানে ওঠানামা করতে বলা হয়েছে যাত্রীদের। একুশ তারিখ 21 এপ্রিল প্রথম ডোমেস্টিক ফ্লাইট চালু হলো। তো ক্যাব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে ফ্লাইটগুলি চালু হওয়ার কথা, তো সেভাবে শিডিউল করা হয়েছে। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনটেন করেই ফ্লাইট সমস্ত ফ্লাইট পরিচালিত করতে হবে। স্বাস্থ্যবিধি যে মানবে না বা যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি প্রতিপালন করবে না তাদের ফ্লাইট অনেক আছে।